বাঁশের কঞ্চির মাথায় কেউ খাওয়াচ্ছেন পাউরুটির ছোট ছোট টুকরো, কেউ বা দিচ্ছেন কলাসহ নানা জাতের ফল, আবার কেউ খাওয়াচ্ছেন মাংস, ডিম কিংবা রান্না করা নানা রকম খাবার। বিজ্ঞানীদের ভাষায় এই কচ্ছপগুলো সাধারণ কোনো কচ্ছপ না, এই কচ্ছপগুলো আল্লাহ তাআলার কুদরতি একটা বহিঃপ্রকাশ। জনশ্রুতি আছে প্রায় 1100 বছর আগে এখানে এসেছিলেন ইরানের বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামি। এই বায়েজিদ বোস্তামি বলছে, 40 বছর আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম আমি নিজেই আল্লাহ। তার ওখানে কচ্ছপের পূজা হচ্ছে, মানুষ আশরাফুল মাখলুকাত কচ্ছপের পূজা করে। মনসুর হেল্লাদ যেমন আনাল হক আনাল হক বলেছিল, এত লাফাস কেন রে তুরা, এত লাফাস কেন, এত ফালাস কেন রে তুরা, এত ফালাস কেন, লাফাইয়া আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যান। শ্রোতার লাভ দিয়ে হুজুরের গার উপরে পড়ে, তো হুজুর লাভ দিয়ে শ্রোতার গার উপর পড়ে না কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সৌদি আরবে তেল পাওয়া গেল, তেলে তাদের ভাগ্য উন্নয়ন হয়নি, তাদের ভাগ্য উন্নয়ন হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার কারণে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আছে, বায়েজিদ বোস্তামির মাজারের কচ্ছপগুলি তারা নাকি জিন। বায়েজিদ বোস্তামি এসেছিল ইসলাম প্রচার করার জন্য। বায়েজিদ বোস্তামি মায়ের শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, এসব কল্প কাহিনী দিয়ে সেখানে কচ্ছপের পূজা চলছে। এই ভণ্ড বায়েজিদ বোস্তামি, আপনারা তাকে যত বড় ওলি দরবেশ মনে করেন, সে আসছে ইরান থেকে, পারস্য থেকে। এর আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। আমাদের দেশে এসে হয়ে গেছে বায়েজিদ বোস্তামি। এই বায়েজিদ বোস্তামি বলছে, বাহাস্তু আনিল্লাহি আরবাইনা সানাতান ফামা ওয়াজাদতুহু ফায়দা হুয়া না, 40 বছর আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম আমি নিজেই আল্লাহ। মনসুর হেল্লাদ যেমন আনাল হক বলেছিল, আনাল হক আনাল হক মনসুর হেল্লাদ বলেছিল, তদারিন্তর কালের কাফের আলেমেরা তাকে কাফের ফতোয়া দিয়েছিল। কাফের ফতোয়া দেওয়ার পরে তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা সে জানি না, এই আবু ইয়াজিদ বিস্তামি নিজেকে আল্লাহ দাবিদার, বসে বাহাস্তু আনিল্লাহ বাইনা সানাতান ফামা ওয়াজাদতুহু, 40 বছর আল্লাহকে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম ফায়দা হুয়া না, 40 বছর পরে দেখলাম আমি আল্লাহ। এই হলো সেই বায়েজিদ বোস্তামি, আবু ইয়াজিদ আল বিস্তামি। তাকে আপনারা বুজুর্গ মনে করছেন, তার ওখানে কচ্ছপের পূজা হচ্ছে, মানুষ আশরাফুল মাখলুকাত কচ্ছপের পূজা করে। সে যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, তা আল্লাহর ওলি কবর, আলা ইন্না আউলিয়া আল্লাহে, এক ভণ্ড দলিল দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তা আল্লাহর ওলি যে বায়েজিদ বোস্তামি, আপনি সার্টিফিকেট কোথায় পেলেন? আল্লাহর ওলি আপনার রাস্তায় ভ্যান টেনে খায়, সে রাস্তায় ভ্যান টানে একজন ভ্যানের ড্রাইভার, সে যদি হালাল খেয়ে থাকে, হারাম থেকে বর্জন করে, কোরআন সুন্নাহ ভালোভাবে মেনে চলে, তাহলে সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি বড় জামা গায়ে দিলে হওয়া যায় না, আল্লাহর ওলি জটা রাখলে হওয়া যায় না, আল্লাহর ওলি এটা করলে হওয়া যায় না, আল্লাহর ওলি সেটা করলে হওয়া যায় না। আর একদল একদল যুবক সুন্দর একটা গান বানাইছে, শুনবেন, বলছে, এত লাফাস কেন রে তুরা, এত লাফাস কেন, এত ফালাস কেন রে তুরা, এত ফালাস কেন, লাফাইয়া আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যান। হ্যাঁ, কিছু লোক লাভ দিয়ে জিকির করতে করতে গাছে ওঠে, আরে জাতে মাতাল তালে ঠিক, গাছে তো ওঠে, বাসে তো ওঠে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না। ফানা ফিল্লা সারা জীবন হয় মুসল্লিরা, কিন্তু হুজুর ফানা ফিল্লা হয় না। শ্রোতার লাভ দিয়ে হুজুরের গার উপরে পড়ে, তো হুজুর লাভ দিয়ে শ্রোতার গার উপর পড়ে না কেন? হুজুর ইমানের তাজালি ওর বেশি, হ্যাঁ তোর তাজালি বেশি, ওই জন্য লাফায়। তো এরা কোথা থেকে আসলো? এই সমস্ত ভান্ডামিতে দেশ ছেয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবু ইয়াজিদ আল বিস্তামি যদি ভালো মানুষ হয়ে থাকেন,
তো আল্লাহর দরবারে তিনি ভালো মানুষ, খারাপ মানুষ হয়ে থাকলে আল্লাহর দরবারে খারাপ মানুষ, কিন্তু তার মাজার বানাবার অধিকার, তার মাজারকে পূজা করার অধিকার আমার আপনার নাই। সৌদি আরবে একসময় মাজার ছিল, সৌদি আরবে মাজার ছিল, কার মাজার জানেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন খাত্তাবের মাজার ছিল। যায়েদ বিন খাত্তাবের মাজার ছিল রিয়াদের অদূরে দেরিয়া গ্রামে, সেই দেরিয়া গ্রামে সেখানে মাজারে ওরস হতো, কবর তোয়াফ করা হতো। রিয়াদ শহরের অদূরে একটা খেজুরের গাছ ছিল, সেই খেজুরের গাছ জড়িয়ে ধরে মহিলারা বিয়ে না হলে বলতো, ইয়া ফাহালাল ফুহুল উরিদু যাওজা কাবলাল হাউল, হে পাঠার পাঠা, এক বছর পূর্ণ হওয়ার আগে আমাকে একটা স্বামীর ব্যবস্থা কর। খেজুরের গাছের পূজা হতো, খেজুরের গাছের পূজা হতো, তারপরে খেজুরের গাছের পূজা হতো, কবর পূজা হতো, মাজার বানানো হয়েছিল, সাহাবীদের স্মৃতি চিহ্ন শহীদ মিনার আরব দেশে বানানো হয়েছিল। মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে মোহাম্মদ বিন আব্দুল হাব নাজদী রাহিমাহুল্লাহর সহযোগিতায় এই বেয়াদব বেদাতি টার্কিশেরা তারা দুইবার ক্ষমতা ছিনতাই করে নিয়েছিল। শেষবারে যখন আব্দুর রহমান আল সৌদ, আব্দুর রহমান আল সৌদ বর্তমান যে বাদশাহ, সেই বাদশার দাদা, বাদশার দাদা বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান, সেই আব্দুল আজিজ মালিক আব্দুল আজিজের দাদা, মালিক আব্দুল আজিজের বাবা, তার নাম ছিল আব্দুর রহমান আল সৌদ। তার কাছ থেকে যখন ক্ষমতা কেড়ে নিল টার্কিশেরা, কুয়েতে গিয়ে আশ্রয় নিল। কুয়েত থেকে 17 বছরের নরসার্দুল যুবক কিং আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ বাবাকে বললেন, আমি রিয়াদ দখল করতে যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। নাটকীয় কায়দায় তদানীন্তন কালের শাসক মোহাম্মদ বিন আজলানকে হত্যা করে সেই রাষ্ট্র তারা দখল করেছিল, কোরআন সুন্নাহ আজও চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সৌদি আরবে তেল পাওয়া গেল, তেলে তাদের ভাগ্য উন্নয়ন হয়নি, তাদের ভাগ্য উন্নয়ন হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার কারণে। সম্মানিত উপস্থিতি, সেখানকার সেই কবর মাজার সব গুড়িয়ে দিলেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদী রাহিমাহুল্লাহ কারণে ওসিলে। এই জন্য তারা আমাদের নাম রেখেছে কি, ওহাবি। ওহাবির কাছে আর যাব না, ওহাবির কাছে তওবা করেছি, আর যাব না ওহাবির কাছে তওবা করেছি। ওহাবিরা নবীর দুশমন, ওহাবিরা নবীর দুশমন, প্রমাণ পেয়েছি, আর যাব না ওহাবির কাছে তওবা করেছি। বলে নাউজুবিল্লাহ, ওহাবির কাছে যাবে না, ওহাবিরা নাকি নবীর দুশমন। যারা নবীর সুন্নাতকে জলাঞ্জলি দেয় তারা হলো নবীর হিতাকাঙ্ক্ষী, আর আমরা হলাম নবীর দুশ্মন। সম্মানিত উপস্থিতি, সতর্ক থাকতে হবে।